আল্লাহ এখন এতিম মহিলা যারা আছেন এরার তুমি তেন বিবাহ করো, যদি তুমি ডরাই যাও তাহলে সাইয়া একজন মহিলা তোমার জিন্দেগিতে বিবাহ করো। এর তাকে বোঝা গেল, কোরআন তাকে বোঝা গেল, এতিম মহিলা হল বিবাহ করলে ফায়দা বেশ। কারণ তফসির আঞ্চন এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি সুখী হইবা, ফায়দা বন্ধ হইবা। যে মহিলার বাবা নাই, বাবা মারা গেছেন এতিম মহিলা, এই মহিলা তোমার বাড়ির যাওয়ার পরে স্বামীর বা চাইব, স্বামীর মন সবসময় স্বামীর প্রতি খেয়াল করব, কইব রে আমার বাবা নাই, আমি অসহায় একজন মহিলা, তখন মেয়েটা স্বামীর বাড়ি বড় নরম হইয়া খাইব। আমরা দেশ মানুষে এতিম মহিলা বিবাহ করতে চাই না। যদি শুনেন মেয়ে সুন্দর আছে ঠিক আছে, কিন্তু মোটামুটি আছে, কিন্তু শ্বশুর নাই, না বাইনু না, শ্বশুর নাই, মজা নাই, শ্বশুর দিয়ে আর মজা নি হয়ে যায়। শ্বশুর বখন বড় তাকলে মনে বড় মশা হইত না কি আল্লাহ ধরো জি হ্যাঁ একগুড়া কয় না না এতিম ইনু শ্বশুর নাই বিয়া করি আর না কথা কইন নানি। রসুল্লাহ খাদিজার বিবাহ করলা ইসময় তার বাবা আসলা নি বলে জি না, তার সাসা আসলা, সাসার কাছে বিবাহের পয়গাম গেছে, খাদিজার পক্ষ থাকি বিবাহের পয়গাম আসছি, কিন্তু সাসা দায়িত্বশীল হিসাবে খাদিজার বিবাহ দিলা। নবীজি এতিম বৃদ্ধা মহিলার বিবাহ করলা, কিন্তু আমরা বাসি নাই, বাপ নাই, না আর বা ইনু আমার লাভ নাই, ইনু বিয়াইও নাই, একগুড়ে কইম ইনু কিচ্ছু হইতাম হইতাম না, একবারে খালি ঠুলা লইয়াই কথা আছে নানি। আমরা লুব খালি কিলা খালি ছেলে বিয়া করাই তোমার মাল খালি শ্বশুর বাড়ি দিয়ে খালি আইত, বিয়ের বাড়ি দিকে খাইত, মেয়ের বাবা হইলো করে বিপদ বন্ধ। আমরা দেশ কিছু রেওয়াজ করে নিছি, শ্বশুর বাড়িতে যৌতুক দাবি করা বিলকুল কোনো আলিম গেলে হালাল হইতে পারত না, বিলকুল হারাম কইবা, হালাল খোয়ার কোনো ক্ষমতাও নাই, হারাম, যৌতুক দাবি না। যদি মেয়ের বাবার যতটুক অসিয়ত আন্দাজা সে দেব, আপনি এটারে গ্রহণ করক, আপনার দান হিসাবে দিছে, দানপত্র হিসাবে নেই, পছন্দ করেন, নতুবা আপনি না। কিছু কিছু জায়গা কিলা আছে বাইক ডিমান্ড করেন, বাইক না হইলে হইত না, এখন মেয়ের বাবাও ইয়ে আরো 1 লক্ষ টাকার বাইক আর এখন এক্সট্রা লাগবে না না বল যায়, হাই রে হাই কি যা চল করছে আমরার দেশ হ্যাঁ। এইভাবে এখন মেয়ের বাবায় মেয়ে লালন পালন করিয়া বড় করলা, বিবাহের সময় যদি সারা চার্জ করে চাপ দেয় মেয়ের বাবার কোনো হাল্লত থাকবে না কোন চায় জি না। পরবর্তীতে আরও মেয়ের বাড়ি যাইতে সময় মশা লইয়াও যাওয়া লাগে, ইফতারি লইয়াও যাওয়া লাগে, এটা ইফতারি সুন্নত। আর বাকি যেগুলো আছে এটা আমরা দেশের রেওয়াজ, এটা নিয়ে আমরা একগুলো জোর জবরদস্তি করে চাপ সৃষ্টি করে দেই, দেরি বললা এখানে মশা আইতি, এটা মশা আর আনবার খাম দিতে ইল কোনো সময় হাত আইল, কোনো সময় হওয়া যায়, এটা দুঃখজনক ব্যবহার, লজ্জাজনক ব্যবহার। আল্লাহর বান্দেগণ এর জন্য এতিম মহিলার যদি তুমি বিবাহ করতে ভয় করো, ও বন্দা তুমি জানিয়া রাখো একজন সাইয়া তোমার পছন্দ নিয়ে একজন মহিলা তুমি বিবাহ করে নাও। ফানকি হুমা তাবালা কুম মিনান নিসাই, একজন মহিলা তুমি সাইয়া তলব হরিয়া বিবাহ করে নাও। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তুমি বিবাহ করতে পারবা, তোমার শরীয়তে অধিকার দিছে কয়টা বিবাহ করতে পারবা, একই সঙ্গে 60টি বিবাহ করিয়া মহিলারে তুমি রাখতে পারবা। এখন সাইর শরীয়ত আছে, এখন সাইর বিবাহ তো আমরা যাইতাম কিনি কোন চাই জি না, তার লগেও কিছু শর্ত আছে, 60টা বিবাহ করতে পারবা। শরীয়তে আপনার পুরুষে বিশেষ করে অধিকার দিছে, মহিলাদের কখনো 2 পুরুষ বা 3 পুরুষ অধিকার দিছে না। কোন মহিলা যদি কোন আমি 2 জন স্বামী গ্রহণ করতাম 3 জন স্বামী গ্রহণ করতাম বিলকুল জায়েজ না, হারাম, এটা আমাদের ইসলাম ধর্মে মহাগ্রন্থ কোরআনেও নাই হাদিসও নাই। এর জন্য আল্লাহর বান্দে গান বাংলাদেশে শুনছেন তো আপনারা, তসলিমা নাসরিন নামে একজন মহিলা ছিলা, যে মহিলা অতি শিক্ষিত জ্ঞানী একজন মানুষ ছিলা, যে মহিলা তান তান পক্ষতে হইলা আমি কোরআনের এই হুকুমটার এই বিষয় বিধানটার আমি মানি না বলে এখানে মহিলার জিজ্ঞাসা করা হয়, তখন তসলিমা নাসরিনে ওই সময় তাঁর উপস্থাপন করলা, একজন পুরুষে খেনে 4 জন বিবাহ করতে পারে, আর আমরা মহিলা হলে খেনে আমরা 4 জন পুরুষ বিবাহ করতাম পারি না, খেনে আমরা সে অধিকারটা আমরা নেই, এটা আমি মানি না। কোরআনের বিপক্ষে মাতার কারণে কোরআন অপমাননা করা আরম্ভ করলো ইসলামিক রাষ্ট্র, যেহেতু তারা এমনভাবে তসলিমা নাসরিন ধরার জন্য চেষ্টা চালাইছে, সেই তসলিমা নাসরিন ভারতের মধ্যে আগমন করছেন, ভারতের মধ্যে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ ছাড়িয়া ভারতের মধ্যে তাই বর্তমানে আসন, কোরআনের হুকুম মানছেন না, বিধান মানছেন না, এনরে আমরা রাখতে চাই না। তসলিমা নাসরিন দেশ ত্যাগ করা লাগছে,
দেশ ত্যাগ করা লাগছে। বর্তমানে ভারতে কলিকাতা আসুন না না কলকাতা রাজ্যে আসুন। এর জন্য বিশেষ করিয়া একজন পুরুষের 60টি বিবাহ, এখন যদি আমরা শুনি হয় 60 বিবাহ করতাম আল্লাহর হাওলা, এটা কিছু শর্ত আছে। প্রথম বিবাহ করছেন, প্রথম বিবাহ করার পরে যদি আপনার স্ত্রী যদি অধিক বেমার হয়ে গেছে গিয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া কিংবা তো আপনার যা ঝামেলা বেশি আছে, বাইরে আপনার বিজনেস আছে, বাইরে আপনার থাকতে হয়, বাড়িতেও থাকতে হয়, প্রয়োজন যদি বেশি মনে করেন খাপড় দোয়ার থাকিলে, আপনার মেহমানদারির থাকিলিয়া, আপনার জরুরত খেদমত থাকিলিয়া, একজন পরিবারে আমার বাড়ির খাস খাম মেনটেন্স করতে পারডে না, বাইরে মানুষ বেশি আমার বাড়িতে আসুন, সান আস্তা ব্যবস্থা তেমন করতে পারেন না, প্রয়োজন হয়েছে আপনি আলাদা বেলাখানা বানায়, আলাদা ঘর বানায়, আলাদা বাথরুম সব কিছু আলাদা বানাইয়া আরেকজন মহিলা আপনি বিবাহ করতে পারবা, এইভাবে আলাদা ঘর লাগবো, আলাদা বিল্ডিং লাগবো, সব কিছু আলাদা লাগবো, নতুবা আপনি যদি আওরি বিবাহ করেন তাহলে আপনার বিবাহটা শরীয়ত সম্বন্ধে যাই জড়িত নাই। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আচ্ছা আবার আল্লাহর কাছে ঘোষণা করেন, ওয়াইফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, প্রয়োজন আপনার নাই তখন আপনি কি করেন, এক বিবাহ করেন বাস কাফি, অতটুক পর্যন্ত দাহক, এক বিবাহ করলে সুখের সংসার হয়, শান্তি থাকে পরিবারের মধ্যে, সুখ শান্তি আসে। যদি একজন মেয়ে যদি আপনি ইসলামের যদি পারদর্শী, ইসলামের আপনার শরীয়ত মোতাবেক যদি বিয়ান মানে বিবাহ যদি আপনি করেন, ইসলামের আদর্শবান যদি মহিলা আপনার জীবনে যদি আপনি বিবাহ করতে পারেন, ধন সম্পদ আপনি চাইছেন না বলে মেয়েটার কিছু শিক্ষার যোগ্যতা থাকা দরকার, মেয়েটা ইসলামের গণ্ডির ভিতরে থাকা দরকার, মেয়েটার আদব কায়দা ভালো হইতে, এইভাবে যদি বন্দা খুলুসিয়ত নিয়ে আল্লাহর বাস্তে যদি সে বন্দা বিবাহ যদি করে অবশ্যই তার দৈনন্দিন জীবনটা অবশ্যই ভালো হইবার, ধন সম্পদের লোভে যদি মেয়ে বিবাহ করা যায় আর আপনার শিক্ষার যোগ্যতা কম, আপনার ফাইন্যান্সিপ কম, টাকা পয়সা কম, আপনি যদি ধনী ফ্যামিলির যান গিয়া মেয়ের শিক্ষার যোগ্যতা যদি বেশি বাড়ি যায়, কি মেয়ে নিয়ে বিবাহ করতে চলিয়া যাইতে বড় কষ্ট হইব, প্রায় ফ্যামিলি তিলা হয়ে যায়, মেয়ের শিক্ষার যোগ্যতা বেশি, কোয়ালিফাইড মহিলা কিন্তু ছেলের শিক্ষা কম, ছেলের দুর্বলতা, শ্বশুরবাড়ির সম্পদ বেশ, ই স্বামীর ই ছেলের ইজ্জত তেমন থাকে না, শ্বশুরবাড়ি গেলে তেমন দামও দেন না বলি, দাম ধরবে সুইসা করি নাই হই নি না সাইয়া দেখুন জানি তা ছেলের ওলা না না ই বেটার হইসা করি বেশ নাই ভাজিল কিচ্ছু নাই, দামও কমে যায়, মেয়েওয়ালা আবার খুব বেশি গরম হইব মাঝে মাঝে, আমার তো বাবার সম্পদ আছে, বাইয়ান আছেন, বিল্ডিং আছে, ঘর আছে, আমি তা পরবা করতো নাই, আপনার স্বামী হিসাবে গণ্য করতো নাই, এল্লাগি স্তর মিলাইয়া ক্যাটাগরি মিলাইয়া আপনি বিবাহ করত আপনার জীবন ধন্য হইব ফায়দা হইব। আল্লাহর বান্দিগণ জরুরত নাই দুই বিবাহ করার, আপনার স্ত্রী ভালো, আপনার খেদমত ঠিক আছে, আপনার পরিবারের সম্পূর্ণ খাস গোলা চলে যাওয়ার কোনো অসুবিধা নাই, সন্তানও পাইছেন, যদি জানতাম সন্তান পাইছেন না আরেকটি বিবাহ আপনি করডা কোনো অসুবিধা নাই, তাহলে কোরআন আল্লাহ যাতে ঘোষণা দিতরা ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, ও বান্দা তোমার জন্য বাস কাফি একটি বিবাহ তুমি করো আর লাগে না, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, ই সদকা তিহিন্না নিহলা দি মোরা দেয়া তাকসে, প্রত্যেকে তোমাদের গরস্থির মোহরটারে তুমি তেন আদায় করো, আমরার দেশে এটার আওয়াজ হয়ে গেছে মোহরটা বেশিরভাগ দরা নিয়ে বাকি থাকি যায়, বাকি থাকে নানা কইঞ্জন বাকি থাকে, কিন্তু মাঝে মধ্যে আপনি গফ করি আপনার গরস্থির কাছ থাকি রাখবা, ইলা সারা জিন্দগি হয় তোকেও খাটাই লাইতরা, মোহরের ব্যাপারে কোনো স্ত্রীরে কোনো কিচ্ছু আপনি দিছেন না, গরের বিবির আপনি কইতা গো বিবি বিবাহ হয়ে গেছে প্রায় সন্তানেরও মালিক হয়ে গেলাম, আজকে এক বছর দেড় বছর হয়ে গেছে গিয়া আমার তেমন টাকা পয়সা সম্পদ তেমন নাই, জমিন এক বিঘাও নাই মানে এক কেয়ার নাই, টিলাও নাই বিঠাও নাই, শুধু বাড়িটা শুধু খালি আমার এখন বাড়ি আছে, তোমারও তো কিচ্ছু দিবার নাই, তুমি আমার ঘরে তাকড়ায়
তোমারে মোহর সম্পর্কে দেওয়াত লাগলে বাড়ি বিক্রি করা লাগবো। এখন আমি তোমার সঙ্গে আলোচনা করি আর গল্প করি আর গবি, আমি যদি মরি যাই তাহলে তুমি আমার মোহরের দাবিটা ছাড়ি দিও। ইলা শত শত মহিলা বলে স্বামী মারা যাওয়ার পরে মোহরের দাবি ছাড়ি দি, জানেন না কর্তব্য আছে গে সদকা তিহিন্না নিহলা দি মোরা দইল যার যারি মোহর আদায় করো। আচ্ছা বাকি দিয়া আনছ গপ করি আর কি দিও, আমি মরি গেলে উঠা সেখান তুমি মোহরের মধ্যে নিয়ে গিয়া, আমি যদি মারা যাই তুমি অমুক জায়গার তলা খান নিয়ে গিয়া আমার মরর মাঝে, আমি যদি হঠাৎ মারা যাই মরর মাঝে তুমি অমুক বিটা লিয়া যাই গিয়া, আমি যদি মারা যাই ব্যাংক টেকা আছে 2 লক্ষ গুণ তুমি মোহরের মধ্যে লিয়া যাই গিয়া। হইয়া রাখ এখান গপ করিয়া রাখতা, আমরা কোন সময় কই জানো নি হজ যাইতে আমরা লাগলাম ও দাবি দুবাস উঠালি না আনি নিয়ম হইলে রাখ তাকিয়া হওয়া আরম্ভ হইত, বাকি সম্পূর্ণ বাকি হজ যাইতে আমরা বেশ করি দাবি ছুটাই ও আড়াই মনে না নিয়ে ও সপ্তাহ ইকার ঠিক আছে, কিন্তু এর আগে আমরা কৌ গপ করিয়া রাখতা হইতা মরি গেলে ও বাচ্চাকে নিয়ে গিয়া আরেকজন ডলা হইয়া রাখতা, বা আমার গাড়ি ওখান মরর মাঝে দিলাই যাও তাহলে যদি হঠাৎ আমি কোনোদিন মরি যাই আখতা বা বেমার করছো না আপনি বুধবাই তো মারা যাইতাম আরো বলে গাড়ি ওখান নিয়ে গিয়ে তোমার মরর মাঝে সিলে 2-2.5 লাখ হয়ে ভাই ওখান বেশি সারা দিলাই ওর তো শেষ। আল্লাহর বন্দেগণ এর জন্য বিশেষ করিয়া আমি পবিত্র কালাম আল্লাহ শরীফ থাকি বিশেষ করিয়া আমি যতটুকু আলোচনা করলাম, এখন আরো সামান্য আপনাদের সম্মুখে আমি আলোচনা করার যে আর আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। এই আয়াত নাযিল হইছে বড় মজার কথা, আগে এক সময় আসলো এক যুগ আসলো বিবাহিতা মহিলাগুলোর স্বামী মারা যাবার লগে লগে যে মহিলা কম বয়সী এরা আসুন না কোনো মহিলা 2 বছর হয়েছে স্বামী মরি গেছেন 3 বছর হয়েছে স্বামী মরি গেছেন, এই মহিলারে বিবাহ করার লাগে অনেক পুরুষ লোক আগ্রহী থাকতা যে আগে ওলা এখন চাদর বা রুমাল ই মহিলার গাত নিয়ে আগে দিবা দিতে পারবা বা যত দামি দিবা ই মহিলার তাই বুকিং করিল্লা এই মহিলার বিবাহ করতাম, ইতা ইদ্যত উদ্যত বিলকুল আসলো না আগে বুঝাইছিল কোন যুগ সেই যুগ জাহিলিয়তের যুগ বুঝাইছুন নি মহিলারে বুকিং করা ও বা খালি খবর পাইলা ইন্না লিল্লাহ দৌড়ে খালি চাদর নিয়ে যাওয়া শুরু হয়ে গিয়া মোটামুটি আগ মারতা দারুণা ওলা ঘর, কিন্তু কিতাব লেখা তফসিরও দেখলাম রেওয়াজ আসলো স্বামী মারা যাওয়ার পরে যেন আগে গায়ের মধ্যে চাদর জড়াইয়া দিতা এই ব্যক্তি এই মহিলারে আগে বিবাহ করতে পারতা, এই রেওয়াজ আসলো ঐদ্যত আসলো। তখন এমন অবস্থা দেখা দিল আহলে আরবের মধ্যে মহিলাগুলোর স্বামী মারা গেলে অনেক পুরুষেরা আগ্রহী খালি সেই মহিলারে বিবাহ করতাম, মহিলার খানদন রইল স্বামী নাই স্বামী মারা গেছেন, মহিলাদের স্বামী যদি মারা যান মনে করুন আসমান ভাঙ্গিয়া মাথার মধ্যে পড়ে গেছে গিয়া, আমরার দেশ কিছু মা বইন হলে কোনো সময় এই ধরনের কমেন্ট করায় কোন মহিলার স্বামী মারা গেলে কইবা মহিলায় গোবর অলক্ষী গেজামাই খাই লাইছি, ওটা হইন না আমি আপনারা এইবা মনে হইন না, যাই হোক কোন স্বামীর যদি স্ত্রী মারা যায় স্বামীর কইবা বড় অলক্ষী মানুষ ইগে তার ঘরের বিবি খাই লাইছে নাউজুবিল্লাহ, যদি কেউ কইয়া তখন তৌবা করবা আল্লাহর দাতে কোন কারণে আল্লাহ তার নিয়ামত সিনাইয়া নিলা আল্লাহর হুকুম হইছে আল্লাহ হয়তো খেয়ার পরীক্ষা করতে পারেন কিবা তো কোনো মহিলা দুষ খসলা দুষর কারণে আল্লাহ তানরে কঠিন শাস্তি দিতরা তোমার স্বামীর আমি আল্লাহ সিনাই আনেছি, কোন পুরুষরে কইতা তুমি কোন ধরনের বড় অপরাধ করছো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করছো না দুর্ব্যবহার করছো তোমার গর স্ত্রী যে এই বড় দুঃখ কষ্ট করছো না খান দিছো না আল্লাহর দরবার আল্লাহ আপনি আমারে উঠাই লাইন ওই সময় আল্লাহ দোয়া কবুল করছে স্ত্রীর আল্লাহ উঠাই লাইছে তুমি আরেকজন মহিলা বিবাহ করছো আগর স্ত্রী থাকি এখন স্ত্রী নিয়ে তুমি জীবনে তেমন সুখী হইতে পারতাই না, এরা কত বন্ধ হলে 2 নম্বর বিবাহ করিয়া 2 নম্বর স্ত্রীর কারণে জমিন বড় খান্দিতাম, এটা প্রায় জায়গাত পাওয়া যায় প্রথম বিবাহ করছো শেষ বাদে কইলা সুখী হইম ফরর স্ত্রী যে রেন খানো দেরি গুড়াইতা এসে আর মুখ খুলি হইবার জায়গা নাই হ্যাঁ ইলা ওই যার কারণে বিশেষ করে এই আয়াত নাজিল যখন হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদার আল্লাহ ইয়াহিল্লু লাকুম তোমাদের জন্য হালাল না হয় লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, যে মহিলার স্বামী মারা গেছেন এইভাবে তুমি তার জোর জবস্তি করিয়া বিবাহ করা যাইও না
যার জন্য আল্লাহর বান্দাগণ জুরজবস্তি করিয়া বিবাহ করা কোরআন নিষেধ করছি। আমরার দেশে কিছু জুরজবস্তি আরম্ভ হইছে বাবা, দুঃখ লাগে দেখিয়া, কোনো সময় লজ্জাও লাগে। অনেক মহিলা হল বিবাহিতা, স্বামী গেছেন দূর দেশে মেঘালয়, চেন্নাই কিবা তো মিজোরাম কিবা তো মিডিল ইস্ট গেছেন, গিয়া মিডিল ইস্ট গেছেন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কিংবা তো বিভিন্ন রাজ্যের মধ্যে, একজন স্বামী গেছেন রোজি রোজগারের প্রয়োজন, বিশ্বাস করিয়া গড় স্ত্রীরে বাড়ির মধ্যে রাখিয়া গেছেন। ও সময় গড় স্ত্রীর সঙ্গে আর একজন পুরুষের সম্পর্ক পাতিয়া সে কিন্তু হলো বড় খারাপ কাজ। এই বিবাহিতা মহিলা কোনো সময় এক সন্তানের মা, দুই সন্তানের মা, দেখবা স্বামী তৈয়ার সন্তান ফালাইয়া আর এক পুরুষের লাগে গেছেন, গিয়া ইলা ওই যা কোনো কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয় নারী মাঝে মধ্যে, খুব লজ্জাজনক ব্যাপার। এই যে মহিলা বড় নিমুখ খারাপ মহিলা, বড় নির্লজ্জা মহিলা, যে মহিলা আপন পেটের সন্তান রাখিয়া যে স্বামীর নিয়া দৈনন্দিন জীবন তিন বছর বা পাঁচ বছর কাটাইলা, ও স্বামীর তুইয়া সেই মহিলা কিভাবে যেন বাড়ি ছাড়িয়া ছাড়িয়া আরেক পুরুষের লাগি গেল, গিয়া বড় নিমক হারামি করলো, বড় খারাপ কাজ করলো, স্বামীর শর্মিন্দা করলো, মা বাবার শর্মিন্দা করলো, গোটা গোষ্ঠীর ফ্যামিলির শর্মিন্দা করলো। এই ধরনের কোনো মহিলা যদি বুড়া কাজ করিয়া থাকে, বিশেষ করে এই ধরনের মহিলাদের কোনোদিন আর নিকটে স্থান দিতা না, যদি আর যদি বয়কট করিয়া রাখুন, ইটা দেখা দেখি আর একদিন আরও হলে কোনো মহিলাকে এই ধরনের বুড়া কাজ করত না। স্বামী বিশ্বাস করিয়া টাকা পয়সা হটাইতা বিদেশ থাকিয়া আপনি সন্তান পালিতা লালন পালন করতা পরিবার মেনটেন্স করিয়া যাইতা, ইলা কোনো জায়গা ওই যায় অনেক মহিলা হলে সন্তান ফালাইয়া স্বামী তুইয়া অন্য পুরুষের লাগি যান, কত বড় একটা লজ্জাজনক নিন্দনীয় কাজ নানি হয়ে যায়, কত বুড়া কাজ এটা। আর যে পুরুষে নিয়ে যাইন তাই না তেমন সুখী হইতে নাই জানিয়া রাখবে, একজন পুরুষে যদি তালাক দেয় না তার ভিতরে মনে যদি আবেগ থাকে দুঃখ থাকে, আপনি না কীভাবে বাবা বিবাহ করবা, সে কিন্তু তো তালাক দিছে না, এটা ফতোয়া দৌড়াইয়া দেখবা, ফতোয়া জানবা স্বামী যদি তালাক দেয় না তাহলে কি এবার বিবাহ করবা। মহিলা কইবা আমার এখতিয়ার, বলে এখতিয়ার তো যে সাবাকের এখতিয়ার নাই, আপনার জন্য এখতিয়ার আছে। কোনো মহিলার স্বামী যদি দূর দেশে বিদেশ বাড়ি গেছেন রুজি রোজগারে গেছেন, গিয়া স্বামী হয়তো হারিয়ে গেছেন কিবা তো কোনো খোঁজ খবর লইন না, ফোন করেন না, টাকা পয়সা দিন না, পূর্ণ দুই বছর হয়ে গেছে মহিলায় কোনো খোঁজ খবর নাই স্বামীর, স্বামীও কোনো খোঁজ খবর লইন না। দুই বছর পূর্ণ হওয়ার পরে মহিলায় আরেক স্বামী তার এখতিয়ার আছে গ্রহণ করতে পারবা। এখন কইবা তো সৌদির যারা রোজ তিন বছর চার বছর, আমরার ঘর স্ত্রী হলে আরেক স্বামী গ্রহণ করে ইলা না, এরও তো কথাবার্তা আছে নানি, সম্পর্ক আছে, কথাবার্তা আছে, দেখা সাক্ষাৎ আছে, কোনো অসুবিধা না। কিন্তু যে পুরুষে দুই বছর হয়ে গেছে পূর্ণ কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই, কোনো বরণ পোষণের কোনো ব্যবস্থা নাই, হয়তো এখতিয়ার আছে মহিলায় কী করতে পারে, বিবাহ করতে পারে। আল্লাহর মান্দেগানের জন্য ই আয়াত নাজিল হওয়ার লগে লগে ইদ্যুৎ পুরো হয়ে গেল, গিয়ে ইদ্যুৎ হয়ে গেছে, গিয়ে একজন মহিলার স্বামী মারা গেছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা ইদ্যত পুরা করতে চার মাস দশ দিন। যে মহিলা ইদ্যত পুরা করবা এই মহিলা জানিয়া রাখবা, ইদ্যত পুরা করবা গায়ের মধ্যে সাদা কাপড় মানে গায়ের মধ্যে লাগাইয়া মহিলা খাবার কাপড় বা একবার চাইবা স্বামীর কথা স্মরণ করবা। যে মহিলা স্বামী মারা যাওয়ার পরে স্বামীর কথা স্মরণ করবা, ইয়াদ করবা, আল্লাহর বান্দে মাগফিরতর দোয়া করবা, খান্দিতরা খান্দিবা আল্লাহর বান্দি। এই ধরনের যদি নেক আমল যদি করেন সঠিকভাবে ইদ্যত পুরা করেন, নবী যে ফরমান এইভাবে সঠিক ইদ্যতকারী মহিলা হলর ইদ্যতর বরকতে আল্লাহ স্বামীরে কবরের আজাব থাকি আল্লাহ মাফ দিবা, সুবহানাল্লাহ। আর যে মহিলা জিন্দগির মধ্যে স্বামীর সঙ্গে তার জীবনে ভালো ব্যবহার রাখছেন, স্বামীর সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করছেন, স্বামীর জীবনে খুব বেশি আদর করছেন, স্বামীর সেবা যত্ন করছেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখছেন, এই স্বামী কিন্তু গরস্থি মারা যাবার পরে মায়ার নজরে যদি খান্দন চকুরবাণী ছাড়ন, হৈত্রা চকুরবাণী যদি পড়ি যায়, স্বামী যদি মায়ার নজরে চকুরবাণী ফালায়, এই চকুরবাণী ফলার বদৌলতে এই মহিলার দুজহর আগুন দে আল্লাহ কি করন রেহাই দিলেন, দুজহর আগুন দে আল্লাহ মাফ দিলেন, হক্কা সুবহানাল্লাহ। এক ফুটা দুই ফুটা চকুরবাণী ফলার কারণে আল্লাহ দুজহর আগুন ঠান্ডা করিলেন। আল্লাহ রসুল প্রশ্ন করল্লা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ
উৎসবের আগমনটা কিভাবে কি রকম আপনি একটু আমারে বর্ণনা দেন। আল্লাহর নবী যে ফরমায় ও সাহাবীরা দুজখের আগুন দে কি বর্ণনা দিতাম আমি নিজে দেখি আসছি মেরাজর রাত্রি দেখি আমার অনুমান দেখানি হইছে দুজখের আগুনটা এত বেশি খালাম এত বেশি খালাম আর এত বেশি তেজ এত বেশি দুজখের আগুনের পাওয়ার যে দুজখের আগুন যেটা আছে এত বেশি পাওয়ার এবং দুজখের আগুনটা অংশ তার থেকে খালাম খেও একজন আগুনের মধ্যে যদি পড়ে আর একজনের নিকট থেকে তেমন দেখতো না ওলা খালা আগুন আগুনের অংশটা লাল না খালা খুব বেশি পাওয়ার ওই সময় সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর রাসূলের নসিহত করলাম সাহাবীরা জানিয়া রাখো দুজখের আগুন কোনো মানুষের তার লাগে মাফ করা নিবানি বানি তার লাগে সম্ভব নাই দুনিয়ার আগুন লাগলে ফায়ার ব্রিগেডে গিয়া দৌড়াইয়া আগুন নিবাই কিন্তু সাহাবীরা জানিয়া রাখো দুজখের আগুন দুনিয়ার কোনো বুকুত মানুষে নিবানি সম্ভব নাই আর নিবাইতে পারবা কোনো মানুষে আল্লাহর আযাবে ডরাইয়া আল্লাহর আযাব যদি স্মরণ করিয়া কঠিন দুজক ডরাইয়া যদি ডরাইয়া সকুর বানে যদি ছাড়ি দে দুই ফুটা বানে যদি ফালাই লাই তিন ফুটা বানে যদি ফালাই লাই আল্লাহ তার লাগে কঠিন দুজকের আগুন দিয়ে আল্লাহ হারাম করিলাম সুবহানাল্লাহ এর লাগি কঠিন ভয়াবহ দুজকের আগুনের কথা স্মরণ করিয়া কোনো বান্দায় যদি ডরায় তাহলে তার লাগে দুজকের আগুন দিয়ে আল্লাহ কি করুন হারাম করে দেন এর জন্য বিশেষ করিয়া আমরা দুজখের আগুনের কথা আমরা স্মরণ করতাম না না হয়ে যায় স্মরণ কর দুনিয়ার আগুনের দ্বারা বসলে তাপ লাগলে চিন্তা আইজ অটোমেটিক বলি ইউ তাপ ধরতাম পারেন না দুজখের আগুনটা কী পরিমাণ কঠিন হইব এটা আমরা স্মরণে আনতাম এটা যদি কিছু চিন্তা করি না ফিকির করি না তাহলে জিন্দগি আমরা বরবাদ করিলাম ওইগুলো আমরা স্মরণ করতাম আল্লাহ তৌফিক দিতাম।